এই মিষ্টি মেয়ে, তারপর কি সিদ্ধান্ত নিলে? আমার জীবনসাথী হওয়া যাবে কি? আমি তো তোমার মনেই থাকি, আর আমার মনে তুমি থাকো। ঘুমে জাগরণে তোমার চাঁদ মুখটা শুধু দেখি। তুমিও তো আমার প্রেমে পড়ে গিয়েছো, সেদিন রাতে তো তোমার চোখ দেখে বুঝেছি। এ পাগলি শোনো, বলো তো কে বেশি সুন্দর, তুমি নাকি আকাশের ওই চাঁদ? আমি জানি রাগ হচ্ছে আমার কথাগুলো শুনে, তাই না? কিন্তু কি করব বলো, তোমার চুল, তোমার চোখ আমাকে এক রাতও ঘুমাতে দেয়নি। সেদিন রাতে তোমার ঘুমন্ত মুখ দেখে সারা রাত কাটানোর পর বিশ্বাস করো, আমার বারবার ইচ্ছে করছিল আবার তোমাকে দেখতে। চাইলে তোমাদের ওখানে দেখা করতে যেতে পারতাম, কিন্তু আমার ভালোবাসার মানুষটিকে পতিতাপল্লীতে দেখতে ইচ্ছে করছিল না। এই জন্য তোমায় ডেকেছিলাম নদীর মোহনায়, আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি। কেন তোমাকে আমি ভালোবাসলাম সেটা ভেবে তুমি অবাক হচ্ছ না? জানো, ভালোবাসা এমন একটা বস্তু যেটা বোঝার কারোর সাধ্য নেই কখন যে কাকে ভালো লেগে যায়। তোমাকে আমার অনেক বেশি ভালো লেগেছে, খুব বেশি, ভয়ঙ্কর রকমের ভালো লাগা। জানো, আমার না একটা অতীত আছে, খুব ভয়ঙ্কর একটা অতীত, যে অতীত আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি কেন পতিতালয়ে গিয়েছিলাম জানতে চাও? জানতে চাও আমার অতীতের কথা? তাহলে শোনো, আমার বাবা ছিল জুয়ারি আর নেশাখোর একজন মানুষ, সারা দিন মদের নেশায় ডুবে থাকত। নেশা করে জুয়া খেলতে খেলতে সব কিছু হারিয়ে ওই রাতে উনি ওনার বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমি তখন ছোট্ট, আমার বয়স তখন মাত্র 10 বছর। আমার চোখের সামনে আমি জুয়া খেলাই না, হেরে গেছি, হেরে গিয়ে তোরে আমি বন্ধ করেছি। এইগুলো তুমি কি কইতাছো? এ আমার বন্ধু, তুই এখন আমার বন্ধুর সাথে পাশে জমে যা, আমার বন্ধুর একটা। তুমি কি পাগল হয়ে গেছো? চুপ ব্যাটে, আল্লাহ আল্লাহ, কি করতাছো তুমি? যা বলছি তাই যা। এইগুলো কি কইতাছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আয় তুই, ঘুমা ঘুমা তুই। আমি তোমার পায়ে পড়ি, আল্লাহ।